নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু শ্রম দপ্তরে নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি সেটা নিয়ে ইন ডিটেল আলোচনা করতে চলেছি। আশা করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন এবং সমস্ত কিছু জেনে নেওয়ার চেষ্টা করবেন। কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং কোথায় নিয়োগ করা হচ্ছে, কতগুলি শূন্য পদ, কী শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু জেনে নেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনেও একটি ক্লিক করে নোটিফিকেশন ফর অল অপশনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের কোনো ভিডিওই কিন্তু আপনি মিস করবেন না। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটি দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তবে আপনাদের জানিয়ে রাখবো, এর জন্য কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন কিংবা আপনার যদি এই শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তবেই কিন্তু আপনি এই উক্ত পদের জন্য আবেদন করতে পারেন। এবং জানিয়ে রাখবো, আপনার কিন্তু বাংলা লেখার এবং পড়ার মতো দক্ষতা থাকতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। এবং অন্যান্য যে বিস্তারিত সেটা আমরা দেখে নেব। এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট নন মেডিকেল, এবং যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে লেবার ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এর যে স্যালারি থাকছে 9,000 থেকে 40,500 টাকা পেমেন্ট ফোর অনুযায়ী, এবং গ্রেড পে থাকছে 4,400 টাকা এবং অন্যান্য অ্যালাউন্সেসগুলো দেওয়া হবে। তো এর কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, আপনাকে কিন্তু যে কোনো বিষয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে, সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কিন্তু ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকতে হবে। তার সঙ্গে কিন্তু পোস্ট গ্রাজুয়েট যারা ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং হসপিটাল ম্যানেজমেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে, মানে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনার যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট এগুলো করে থাকতে হবে। এবং আপনার কিন্তু বাংলা পড়ার এবং লেখা বা বলার লেখার জ্ঞান থাকতে হবে। এছাড়াও আপনার কী চাওয়া হয়েছে এখানে, যে আরও বয়স চাওয়া হয়েছে, আপনার বয়স কিন্তু সর্বোচ্চ 36 বছর পর্যন্ত আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়সের হিসেব ধরা হবে 1/1/2019 হিসেবে। এবং এই পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 160 টাকা। তো এই 160 টাকা অ্যাপ্লিকেশন ফি আপনারা কিন্তু দিতে পারবেন অনলাইন পেমেন্ট থ্রো, যেগুলো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিংবা আপনারা ব্যাংকিং ফ্যাসিলিটি, নেট ব্যাংকিং ফ্যাসিলিটি ইউজ করেও দিতে পারবেন, কিংবা আপনারা দিতে পারবেন ব্যাঙ্ক কাউন্টার ই চালানের মাধ্যমে দিতে পারবেন। তবে জানিয়ে রাখবো, এসসি এসটি প্রার্থীদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। এছাড়াও যারা 40%-এর ওপরে ডিসেবিলিটিস রয়েছে তাদেরও কিন্তু লাগছে না। তো আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এর যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু স্টার্ট হচ্ছে 11 ডিসেম্বর 2019 থেকে, এবং অ্যাপ্লিকেশন চলবে 30 ডিসেম্বর 2019 পর্যন্ত। এবং আপনারা অনলাইনে পেমেন্ট দিতে পারবেন 30 ডিসেম্বর 2019 পর্যন্ত। এবং আপনারা যে ইউবিআই এর ব্রাঞ্চে গিয়ে পেমেন্ট দিতে পারবেন 31 ডিসেম্বর 2019 পর্যন্ত, এবং আপনারা চালান জেনারেট করতে পারবেন 30 ডিসেম্বর 2019 পর্যন্ত। এছাড়াও আপনারা এখান থেকে আরও বিস্তারিত যে তথ্য সেটা আপনারা ভিডিওটি পোস্ট করে পড়ে নিতে পারবেন, কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আপনারা নিজেরাও পড়ে নিতে পারবেন। তবে আবেদন করবার পূর্বে আবারও একবার ভালোভাবে পড়ে আপনারা আবেদন করবেন। তবে জানিয়ে রাখবো, এখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 5টি, এবং এখানে যে রিজার্ভেশনের যে ক্যাটাগরি সেটা আপনারা দেখে নিতে পারছেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।